মনোবিক্ষণ প্যাথলজ কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 বৃষ্টি হলেই প্লাবিত হতো গ্রামের পর গ্রাম বর্ষার চোখ রাঙানি থেকে কান্দিবাসীকে রক্ষা করতে 439 কোটি টাকা ব্যয়ে কান্দি মাস্টার প্ল্যানের কাজ বাস্তবায়িত হয়েছে সেই প্ল্যানের আওতায় ভরতপুর 1 নম্বর ব্লকের জজান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যাদবপুর গ্রামে কানা ময়ূরাক্ষী এবং ময়ূরাক্ষী নদীর মাঝেই দেওয়া হয়েছে বাঁধ কিছুদিন আগেই বাঁধের কাজ শেষ হলেও বর্ষায় ময়ূরাক্ষী নদীতে জল বাড়ার ফলে সেই বাঁধেই দেখা দিয়েছে ফাটল বাঁধের এই দশায় নিম্নমানের কাজের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা বাঁধ ধসে গেলে প্লাবনের আশঙ্কায় যাদবপুর গ্রামসহ পার্শ্ববর্তী একাধিক গ্রামের মানুষজন গ্রামবাসীদের অভিযোগ গত 2-3 দিন ধরেই বাঁধে ফাটল দেখা যায় সেচ দপ্তরের তরফে মেরামতির কাজ চলে কিন্তু বাঁধের মাটি কেটে বাঁধের ফাটল বোঝানোয় আপত্তি গ্রামবাসীদের তাদের দাবি বাইরে থেকে মাটি এনে বাঁধ মেরামতি করা হোক তা না হলে আবারও বাঁধে ফাটল এমনকি বাঁধ ভেঙে যেতে পারে ফাট ফেটে গেছে এরপরে ওই বাঁধ আবার মাটি দিয়ে যদি এই ফাটলগুলো মুজায় তাহলে থাকবে বাঁধ এটা ভেঙে যাবে আবার এই যে জমিতে সব চাষিরা ধান লাগাইছে এই বাঁধ যদি ভাঙে চাষিদের কত লোকসান গ্রামবাসীরা জানান প্রচুর পরিমাণে বালি এবং ওপরে মাটির আস্তরণ দিয়েই বাঁধ দেওয়া হয় অতিরিক্ত বৃষ্টি এবং ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে যাওয়ায় সেই বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম এইখানে যখন বাঁধটা প্রথমে শুরু হয় তখন বালি দিয়ে বাঁধটা করে দিয়ে যায় হ্যাঁ সেই বালি প্রচুর পরিমাণে বালি আছে ওপরে মাটি দিয়ে হালকা বরণ করে দেওয়ার জন্য আর বৃষ্টির চাপে এই অবস্থাগুলো হয়েছে এখানে যে কন্ট্রাক্টরগুলো আসছে এরা এর জন্য দায়ী আর এই বস্তাগুলো এই বাঁধের মাটি কেটে বাঁধে দিয়ে কি সমস্যা হবে বাড়ি থেকে মাটি নিয়ে এখানে দেখ এটা আমাদের বক্তব্য ভারী বৃষ্টিতে জল বাড়ছে ময়ূরাক্ষীতে বাঁধের এই দশায় বাঁধ ভেঙে যে কোনো সময় গ্রামের পর গ্রাম প্লাবনের আশঙ্কায় এখন ঘুম উড়েছে স্থানীয়দের সঠিকভাবে বাঁধ মেরামতির দাবি উঠছে আমাদের ময়ূরাক্ষী নদীতে জল আসার পরে যাদবপুর ও বিন্দারপুর গ্রামের সাইড দিয়ে একটা বিরাট পরিমাণে ধস নেমেছে এখানে ঠিকমতো মেরামত করা যায়নি আর মেরামত বলতে গেলে এখানকার মাটি নিয়ে এখানে মেরামত করছে আর আমরা চাইছি যে অন্য কোথাও থেকে মাটি নিয়ে এসে জায়গাটাকে সঠিকভাবে যাতে মেরামত করা হয় মানে বিশাল ভয় আপনার এইসব জায়গা যদি ভেঙে যায় তাইলে আপনার ধরুন এইসব বাড়ি ঘর একটা থাকবে না সব উমড়ে চলে যাবে এইখানটা আমাদের যাতে আপনার ভালো হয় সেই জিনিসটা ব্যবস্থা করে দিতে হবে গ্রামবাসীদের আশঙ্কা অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্লক প্রশাসনিক আধিকারিক জানান সেচ দপ্তরের তরফে বাঁধে ফাটল মেরামত করা হয় তবে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের ঘটনাস্থল পরিদর্শন করার আবেদন জানানো হবে গ্রামবাসীদের সমস্যা সমাধানের চেষ্টাও করা হবে গতকাল আমি একটা কমপ্লেন পেলাম প্রধানের কাছ থেকে যে ওইখানে বাঁধের মাটিটা কেটে পরেই আবার নাকি ওই জায়গায় মেরামতিটা করেছে আমি দপ্তরের ইঞ্জিনিয়ারদের বলবো যে এই জায়গাটা একবার ভিজিট করে নিতে আমরা যাচ্ছি মিটিংয়ে যাচ্ছি এখন ওখানে যাতে টেকনিক্যাল টিম যেয়ে পর ওই জায়গাগুলো দেখে নেয় কিন্তু এলাকার একটা বিক্ষোভ হয়েছে কালকে রাত্রিবেলায় আমি তাদের কথা দিয়েছি যে আমরা আমাদের থেকে দেখে নেবো এটা যাতে কোনো রকমের টেকনিক্যালি কোনো সমস্যা না হয় এবং ওই জায়গাটা যাতে ভাঙন না হয় আর ভরতপুর থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ বি কেয়ার পলিটেকনিক কলেজ অ্যাডমিশন গোয়িং অন 2020 সিভিল মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সের দারুণ সুযোগ ঠিকানা ক্যাম্পাস আমার কানফালা নিয়ার পলসন্ডা নবগ্রাম কন্ট্যাক্ট আস 8967158821